আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমকুমস ফ্রান্স লাইভ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারোটের হালুয়া। তো আসলে অনেকেই এটা পারেন এবং আমার থেকে অনেক ভালো অনেকে পারেন জানি। তো আমি কিভাবে করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু ক্যারোট এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন, যে যার মতো পরিমাপ নিয়ে নেবেন। তো আমি প্রথমে ক্যারোট সুন্দরভাবে ধুয়ে তারপর ছিলে সেটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের কম বেশি নিলে সেরকম পরিমাপ করে দিবেন। তো আমি এখন এই ফ্রাই প্যানটা হাতে ক্যারোটগুলো দিয়ে দিলাম ঢেলে। তো আমি এখন একটু এই ঘিয়ের ভিতরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি ক্যারোটটাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু এলাচ গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দেব এই লিকুইড দুধ কিছুটা, অল্প সামান্য পরিমাণে। এটা একটু ঘন প্রকৃতির লিকুইড দুধ। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ক্যারোটটাকে এই দুধটাও টানিয়ে নিলাম এবং তার সাথে ঘিয়ের সাথেও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমার। এটা কিন্তু খুব মিহি করে গ্রেট করে নিয়েছিলাম আমি। এখন আমি এখানে কিছু চিনি দিয়ে দিলাম। আসলে পরিমাপের উপরে চিনিটা নির্ভর করে। আমি এখানে আনুমানিক 2-3 টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম। আপনারা যে যতটুকু করবেন বেশি কম করে নেবেন, এবং অনেকে চিনি বেশি খায় অনেকে কম খায়, তার উপরও নির্ভর করে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, যেহেতু আমি ছোট চামচ দিয়ে দিয়েছি তাই বারবার করে দেখাচ্ছে। তো আপনারা 1 টেবিল চামচ দিয়ে দিলে 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। তো এই দুধটাকেও ভালোভাবে মিক্স করে, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো গাজরে আসলে অনেক উপকারিতা রয়েছে, আপনারা অনেকেই জানেন। তো তারপরেও কিন্তু আসলে আমাদের খাওয়া হয় না, অনেকের কাছে আসলে খেতে ভালো লাগে না কাঁচা খেতে অথবা রান্না করে খেতে। তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার গাজরের হালুয়াটা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এর মধ্যে এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো অলমোস্ট এভাবে যখন জায়গায় লেগে যাবে তখন আমার এই হালুয়াটি একদম রেডি। এখন আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নেব এবং বাদাম দিয়ে বিভিন্ন রকম পেস্তা এবং এগুলো দিয়ে সাজিয়ে নেব। তো আগেই আমি এই বাটিটায় একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তেল না আসলে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো এখন সেই বাটির ভিতরে ঢেলে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি হালকা হালকা।
এখন আমি এখানে বিভিন্ন রকমের বাদাম যেমন পেস্তা কাজু তারপরে আমন্ড এগুলো কুচি করে রেখেছি এগুলোকে উপর থেকে দিয়ে একটু চেপে দেব তারপরে কেটে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ